দুর্বিষহ কষ্ট স্বীকার করেও ঈদে ঘরে ফেরা যাত্রীরা সংগ্রহ করছেন টিকিট। কেউ এই টিকিট পেতে একদিন আগ থেকেই লাইনে দাঁড়িয়েছেন। ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিনে আজ রাজধানীর কমলাপুর রেল স্টেশনে 15 জুনের টিকিট দেওয়া হচ্ছে। তবে এই টিকিট পেতে লাইনে দাঁড়ানো যাত্রীদের অভিযোগের শেষ নেই। আগামী 9 জুন থেকে দেওয়া হবে ফিরতি টিকিট। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদনে বিস্তারিত। দর্শক, আমরা প্রতিবেদনটির জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি। আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করছি প্রতিবেদনটির জন্য। কমলাপুর রেল স্টেশনে এখন শুধু টিকিট প্রত্যাশীদের ভিড়, সবখানেই টিকিটের জন্য দীর্ঘ অপেক্ষার সারি। অনেকেই মঙ্গলবার থেকে টিকিটের জন্য দাঁড়িয়ে আছেন লাইনে। দীর্ঘ প্রতীক্ষার পর অনেকে 18 ঘন্টা পর হাতে পেয়েছে টিকিট। ঈদে ঘরে ফেরা নির্বিঘ্ন হবে এই আশায় কষ্ট সয়েও তারা খুশি। সারা রাত এইভাবে আসছিলাম, দাঁড়াইয়ে এই চিল্লা চিল্লি করে এই মাত্র টিকিট পাইলাম, সিট পেয়েছিলাম। যাক, আল্লাহর রহমত, ভালো হয়েছে। কালকে 3টার সময় এখানে লাইনে দাঁড়াইছি, কষ্ট করে টিকিট পাইলাম, খুব ভালো লাগছে। 5% ভিআইপি, 5% রেলওয়ে কর্মকর্তা কর্মচারী আর 25% অনলাইনে বরাদ্দ থাকায় বাকি 56% টিকিট সাধারণ যাত্রীদের দেয়া হয়েছে। তাই তো চাহিদা মতো টিকিট না পাওয়ায় অনেকেই জানালেন অভিযোগ। এটাই তো আমরা জানতে চাই, কী কারণে এত স্লো টিকিট বিক্রয় হচ্ছে? 3 জন নাকি 4 জন এসি পাইছে, এরপরে এসি নাই। ঠিক আছে, তো টিকিট গেলা কই গেল? দতপিনটা বাদ দেওয়া দ্রুত গতিশীল কম্পিউটার অথবা কার্ড সিস্টেম করতে পারে। কি যে করব চিন্তায় ই পাচ্ছি না, পাবো কিনা টিকিট সুন্দর আছে। এদিকে স্টেশন ম্যানেজার অভিযোগ অস্বীকার করে বলেন, সীমিত জনবল দিয়ে যাত্রী সেবার মান নিশ্চিত করা হচ্ছে। আমি 10 মিনিট আগেও সংবাদ পেয়েছি, ঈদ স্পেশাল রাজশাহীর এসি কেবিনের সিট কাউন্টারে আছে। সুতরাং কোন ট্রেন নাই, এসি টিকিট পাচ্ছে না, কিন্তু কাউন্টারে বিক্রি হচ্ছে। আমরা নির্দিষ্ট কাউন্টার প্রতিদিনে বলি, নির্দিষ্ট কাউন্টার যেটা আছে ওটাও বিক্রি হচ্ছে, মহিলা কাউন্টার থেকে বিক্রি হচ্ছে, এবং 6 নম্বরে যে সামরিক বাহিনী কাউন্টার ওখানেও বিক্রি হচ্ছে। 3টা কাউন্টারেই কিন্তু বিক্রি হচ্ছে এসি টিকিট, এসি নন এসি সবই বিক্রি হচ্ছে। সুতরাং না পাওয়ার শব্দটা, কারণ না পাইলে টিকিট তো আছে কাউন্টারে, এবং কোন ট্রেনে চাচ্ছে তা তো জানি না। নিশ্চয়ই কোনো ট্রেনের যে ট্রেনে যে স্টেশনে কম আছে ওই ট্রেনে চাচ্ছে, বা অন্য ট্রেনে সে চাইতে পারে। টিকিট কিন্তু কাউন্টারে বিক্রি হচ্ছে, এখনও টিকিট আছে। আগামী 9 জুন থেকে দেয়া হবে 18 জুনের ফিরতি টিকিট, আর তা চলবে 14 জুন পর্যন্ত। তাইফুর রহমান তুহিন, SATV, ঢাকা।